السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي من علينا بالفقه في الدين ويسر لنا سلوك سبيل المهتدين والصلاة والسلام على نبيه المختار قاتم الأنبياء وقدوة الأصفياء وعلى آله السادة الأطهار وأصحابه الكرام الذين هم هداية المختار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم استغفر الله لي ولكم لسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم अल्हम्दुलिल्लाह अल्लाह पाक के मेहरबानी अल्लाह पाक के एहसान फिकही आलोचनार उपरे आज के आमादेर एटी प्रथम आलोचना आमादेर जे किताब किताबेर नाम होच्छे अल फिकहुल मुयस्सर अला मज़हबिल इमाम मिल आज़म अबी हनीफा नुमान रहिमहुल्लाह एई किताबटी लिखेछेन শফিকুর রহমান নদভী আল্লামা শফিকুর রহমান নদভী সৈয়দ আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ এর নির্দেশে প্রকৃতপক্ষে কিতাবটি নূরুল ইজা একটা কিতাব আছে যে কিতাবটি একদম দর্শে নিজামিতে প্রাথমিক স্তরের ছাত্রদের জন্য নির্বাচন করা হয়েছে সেই কিতাবটিকে আর একটু সহজ করে আল ফিকহুল মুয়াসসার এই কিতাবটা লেখা হয়েছে এই কিতাবের মধ্যে কয়েকটা জিনিস একটু নতুন কিছু মাসাইল আছে যে মাসাইলগুলো পুরাতন কিতাবগুলোতে নাই আর এই কিতাবটিতে প্রত্যেক আলোচনা প্রত্যেক অধ্যায় শুরু করার আগে কিছু কোরআনের আয়াত এবং সুশ্রিষ্ট হাদিস আনা হয়েছে তো আমাদের আলোচনা যেহেতু এটি প্রথম আলোচনা সেই হিসাবে ফিক সম্পর্কে কিছু ভূমিকা শুরুতে আসা দরকার মানে কিতাবের যে নাম আল ফিক আল মুয়াসসার এই অংশটাই বোঝা দরকার শুরুতে আল ফিক শব্দটা এটা শাব্দিক অর্থ হচ্ছে বোঝা জানা আল ফাহমু ওয়াল ইলমু ফাহম মানে বোঝা ইলম মানে হলো জানা শাব্দিক অর্থ পরবর্তীতে এই শাব্দিক অর্থটি ইলম শরিয়া ওয়া দ্বীন এর সাথে নির্দিষ্ট করা হয়েছে মানে ইলম শরিয়া ওয়া দ্বীন দ্বীনের ইলম এবং শরিয়তের ইলম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহ এর একটা সংজ্ঞা দিয়েছেন তিনি বলেছেন আল ফিকহু মারিফাতুন নাফস মা লাহা ওয়া মা আলাইহা ফিক হচ্ছে নিজের সত্তাকে জানা মা লাহা যা এর জন্য উপকারী তা জানা ওয়ামা আলাইহা যা এর জন্য ক্ষতিকর তা জানা মানে এক ব্যক্তি সে তার নিজেকে চিনবে সাথে তার জন্য যা উপকারী তা জানবে এবং যা ক্ষতিকর তা জানবে আল ফিকহু মারিফাতুন নাফসি মা লাহা ওয়ামা আলাইহা ইমাম আযম আবু হানিফা রহিমাহুল্লাহ এই সংজ্ঞা দিয়েছেন তো যারা মুতাকাদ্দিমিন ছিলেন তাদের কাছে আল ফিকহ বলতে দ্বীনের শব্দের সব ধরনের ইলম আল ফিকহের অন্তর্ভুক্ত ছিল সেখানে আকাইদ সেখানে আখলাক সেখানে আমাল সব কিছুই ছিল আকাইদের ইলম আখলাকের ইলম আমালের ইলম সবগুলোকেই ফিকা বলা হতো এই জন্য ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ উনি তার আকাইদের যে কিতাব তার নাম রেখেছেন আল ফিকহুল আকবর মানে সবচেয়ে বড় ফেকা তো ওনার ওই নাম থেকে বোঝা যায় যে মানে ফিক এটা ওনার কাছে তিনটা স্তর ছিল বা তিনটা দিক ছিল বা তিনটা ভাগ ছিল আল ফিকহুল আকবর আল ফিকহুল আউসাত আল ফিকহুল আসগর আল ফিকহুল আকবর মানে সবচেয়ে বড় ফিকা আল ফিকহুল আউসাত মাঝারি ফিকা আল ফিকহুল আসগর ছোট ফিকা আল ফিকহুল আকবর দ্বারা উদ্দেশ্য হলো আকাইদ ইমান ও আকাইদের ইলম আল ফিকহুল আউসাত দ্বারা আখলাকের ইলম আল ফিকহুল আসগর দ্বারা আমালের ইলম
পরবর্তীতে আমাল এবং আহকাম সম্পর্কিত মাসাইলগুলো বা এই ধরনের আলোচনাগুলোই ফিক হিসাবে পরিচিতি লাভ করে। মানে ফিক বললেই আহকাম এবং আমালের মাসাইল, এটাই বিখ্যাত, এটাই প্রসিদ্ধ হয়ে যায়। তো এই জন্য ফিকহের পারিভাষিক যে সংজ্ঞা দিয়েছেন ফুকাহারা, সেটা হচ্ছে আল ইলমু বিল আহকামি শারঈয়াতিল আমালিয়া মিন আদিল্লাতিহা তাফসিলিয়া। তারা বলেছেন ফিক শব্দ হচ্ছে যে শরীয়তের আহকাম সম্পর্কিত জ্ঞান, যেটা বিস্তারিত দলিল আদি থেকে উৎসারিত। মিন আদিল্লাতি তাফসিলিয়া মানে কোরআন, সুন্না, ইজমা, কিয়াস, এই যে মৌলিক যে দলিল, আহকামের যে দলিল, সে দলিল থেকে উৎসারিত বা গৃহীত বা ইস্তিমবাদকৃত, যদি আমরা বলি মাসাইলগুলো, বিধানাবলীর যে ইলম ইসলামী শরিয়ার, সেটাই হচ্ছে কি ফিক, মানে এই এই হিসাবেই প্রসিদ্ধ হয়ে যায়। এখন যদি ফিক বলা হয় তাহলে কেবল ফিকুল আসগারকে বোঝায়, মানে আমাদের জেহেনের মধ্যে আলফিকুল আসগার বললেই, ফিক বললেই আলফিকুল আসগারেই বোঝায়। কিন্তু মুতাকাদ্দিবিনদের কাছে ফিক বললে এখানে আকাইদের ইলম, আখলাকের ইলম, আমালের ইলম সবগুলোই ছিল। পরবর্তীতে পরিভাষা ভিন্ন হয়ে যায়। আকাইদের ইলম নিয়ে আলোচনা যারা করেছেন তাদেরকে বলা হয় মুতাকাল্লিমিন, এবং সেই শাস্ত্রকে বলা হয় ইলমুল কালাম। আখলাক নিয়ে যারা আলোচনা করেন তাদেরকে বলা হয় সুফিয়াই কিরাম, মাশায়েখ, এবং সে বিষয়ের নাম হচ্ছে ইলমুল আখলাক। আর আমালের যে আলোচনা মাসায়েল, সেটা নিয়ে যারা আলোচনা করেন তারা হচ্ছে ফোকাহা, এবং সেটাকেই আলফিকুল ইসলামী বলা হয়। তো আমাদের যে আলোচনা বা যে কিতাব, এই কিতাব মেনলি আহকামের মাসাইল সম্পর্কে, আহকাম আমালের মাসাইল সম্পর্কে। এই কিতাবের নাম রেখেছেন আলফিকুল মুয়াসসার। ফিক শব্দটা আমরা বললাম আল মুয়াসসার, মুয়াসসার শব্দটি আসলে ইয়াসারা থেকে, সহজ করা। তাহলে মুয়াসসির মানে যিনি সহজ করেন, মুয়াসসার মানে যা সহজ করা হয়েছে। তার মানে আলফিকুল মুয়াসসারের শব্দ অর্থ হবে সহজকৃত ফেকা, সহজে একজন মানুষ একদম মুক্তাদি যে শুরু করছে দিন সম্পর্কে জানা, তার জন্য সহজ হয়ে যায়, একদম সহজ হয়, সেটি হলো আলফিকুল মুয়াসসার। এখানে প্রাসঙ্গিক আরেকটা বিষয়ে আলোচনা জরুরি, সেটা হচ্ছে ফুকাহারা ফিককে তিন ভাগে ভাগ করেছেন, আলফিকুল মুজাররাত, আলফিকুল মুদাল্লাল, আলফিকুল মুকারান। এই আলোচনাটা এই জামানায় অন্তত এই ফেতনায়, ফিক সম্পর্কিত যে ফেতনা বর্তমানে চলছে, মাজহাব মানা না মানা, এই অংশটা, দলিল জানা না জানা, এই অংশটা বোঝার জন্য বা এই বিষয়ে যেন আমরা কোনো প্রকার গুলু বা সীমালঙ্ঘনের শিকার না হই বা পরিস্থিতির শিকার না হই, এই জন্য এই ভাগটা জানা দরকার। ফুকাহারা ভাগ করেছেন আলফিকুল আলফিকুল মুজাররাত, আলফিকুল মুদাল্লাল, আলফিকুল মুকারান, মানে কে ফেকার কোন অংশ কার জানা দরকার বা কার জন্য কোন অংশটা, সেটা বোঝার জন্য কে দলিল জানবে, কে দলিল নিয়ে আলোচনা করবে, কার দলিল দলিল জানার দরকার নাই, এটা এই অংশটা বোঝা খুব জরুরি। আলফিকুল মুজাররাত বলতে বোঝা হয় মানে ফিকহের এমন আলোচনা যেখানে কোনো দলিলের আলোচনা হবে না, দলিল উল্লেখ করা হবে না। দলিল উল্লেখ করা হবে না এই জন্য না যে দলিল নেই, মানে কোনো একটা মাসাইল বর্ণনা করা হচ্ছে, দলিল বলা হচ্ছে না, এর অর্থ এই নয় যে এই মাসাইলের পক্ষে কোনো দলিল নেই। বরং একদম প্রাথমিক স্তরের একজন শিক্ষার্থীর জন্য বা সাধারণ একজন মানুষের জন্য যার দলিলের দরকারই নেই, বা দলিল বললেও দলিল নিয়ে সে আলোচনা বুঝবে না বা এটা তাকে উপকার করবে না, বরং সে সন্দেহের মধ্যে, কনফিউশনের মধ্যে পড়ে যাবে, এই জন্য তাকে দলিল জানানোর দরকার নেই। তার কাছে শুধুমাত্র ওই ফিকি মাসাইলটা বলে দেয় উদ্দেশ্য, ইমামগণ যে মাসাইলটা কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াস থেকে, দলিলে আরবাহ থেকে, দালায়েলে আরবাহ থেকে যেই সমস্ত মাসাইল তারা বের করে এনেছেন, শুধু সেই মাসাইলটা জানা দরকার, দলিল জানা প্রয়োজন নয়, বরং দলিল জানা সব ব্যাপারে সম্ভবও নয়, কঠিন হয়ে যাবে। তাহলে একজন মুক্তাদি মানে যে শুরু করছে, প্রাথমিক স্তরের শিক্ষার্থী বা একজন মানুষ মাত্র দিনের মধ্যে এসেছে, ইসলাম কবুল করেছে, তো তাকে আমরা একদম সোজা সোজা মাসাইল জানাবো,
নামাজ এভাবে পড়তে হয়, রোজা এভাবে রাখতে হয়, হজ এভাবে করতে হয়, উজুর এই ফরজ, এই ওয়াজিব, এই সুন্না, তাকে আমরা এগুলো দলিল বলবো না, দলিল শেখাবো না। তাহলে এটা খুব জরুরি প্রাথমিক স্তরে। একজন মানুষ প্রথম নামাজ যখন শুরু করে, সে যদি এখন দলিল জানতে চায়, দলিল জেনে জেনে যদি সে আমল করতে চায়, তো সে কোনো অবস্থাতেই মানে অজু প্রথমত অজুটাই শেষ করতে পারবে না, এবং তার কাছে এত কঠিন হয়ে যাবে দিন, সে পালিয়ে বেড়ে যাবে যায় এত কঠিন আমার দরকার নাই। মানে এই জন্য দিন তো সহজ, আল্লাহ পাক দিনকে সহজ করে দিয়েছেন, যার জন্য যতটুকু জানা জরুরি ততটুকু জানলেই যথেষ্ট, এর বেশি জানা জরুরি না, বরং এর বেশি জানতে গেলে সমস্যা হবে। তাহলে একদম প্রাথমিক স্তরের শিক্ষার্থীর জন্য বা একজন সাধারণ মানুষের জন্য শুধুমাত্র মাসাইলটা জানা জরুরি, যেখানে দলিল আলোচনা হবে না, শুধু মাসাইল বলা হবে এবং মাসাইলের আলোচনাকেই যথেষ্ট মনে করা হবে, শুধু মাসাইলটা বলে দেয়া এতটুকুই যথেষ্ট মনে করা হবে, এর বেশি আর জানানো হবে না, এর বেশি আলোচনা বিস্তারিত করা হবে না, কারণ বেশি আলোচনা করলেই সমস্যা হবে, ভুল বুঝাবুঝি হবে, ফেতনা হবে, পেরেশানি বাড়বে এবং দিন কি কঠিন, দিন কঠিন হয়ে যাবে, সবার পক্ষে ওই জিনিস রপ্ত করা সম্ভব হবে না। তো এ স্তরটা আল ফিকহুল মুজাররাত, প্রথমেই দলিল মুখস্থ করালে, দলিল সহ শিখলে অনেক সমস্যা, বরং সে প্রথমত মাসাইলটা মুখস্থ করবে, মাসাইলটা শিখবে, এটা আল ফিকহুল মুজাররাত। এরপরে আরও সে উঁচু স্তরে পৌঁছে গেছে, সে এলম তলব করছে, আরও আগে বাড়ছে, তো এক পর্যায়ে সে দলিল সহ শিখবে। এ স্তর যেটা, এটা হচ্ছে আল ফিকহুল মুদাল্লাল, মানে দলিল নির্ভর ফেকা, দলিল জেনে ওই প্রতিটা মাসাইলে সে দলিল সহ শিখবে। এটা কিন্তু অনেক পরের স্তর। এরপরে আরও যখন সে উপরে যাবে, আরও সে একটা স্তরে পৌঁছে গেছে, দলিল সে জানে, নিজের মাজহাবের সব দলিল তার শেখা হয়ে গেছে, এরপরে সে আল ফিকহুল মুকারান, মানে অন্য মাজহাব, অন্য মাজহাবের দলিলের সাথে তার দলিলের কী ডিফারেন্স, কী সম্পর্ক, কী ভিন্নতা, সব মাজহাব নিয়ে সে শিখবে, জানবে আরও বিস্তারিত। তাহলে সেই স্তর যেটা, সেটা হচ্ছে আল ফিকহুল মুকারান। এখন অনেক সময় এমন সমস্যা হয়ে যায় যে যেই মানুষটাকে কেবল আল ফিকহুল মুজাররাত তের স্তরে সে আছে, মানে কেবল মাসাইলটা জানিয়ে দেয় এ স্তরে সে আছে, তাকে যদি তার সামনে দলিল আলোচনা করে, এ এ দলিল সঠিক কিনা, সহি কিনা, হাদিসটি মজবুত কিনা, দুর্বল কিনা, ভিত্তি দুর্বল দুর্বল নাকি শক্তিশালী, এই সমস্ত বাহাস আলোচনার মধ্যে তাকে ফেলে তাকে আমরা কনফিউজ করে দিলাম, বাস্তবে তো সে দলিল বুঝবেই না। দলিলকে যাচাই করা, দলিল বোঝা, এটা তো একটা যোগ্যতা এবং অনেক পড়াশোনার পরে যোগ্যতা অর্জন হয়। তাহলে যদি এই স্তরে আমরা তাকে ফেলে দিই, তাহলে তার জন্য অনেক কঠিন হয়ে যাবে, এবং এই যে আজকাল যে এত ফেতনা, এত সংঘর্ষ, এত পেরেশানি, এত অস্থিরতা, এবং আলেম ওলামাদের উপরে সাধারণ মানুষের যে আস্থা নষ্ট হচ্ছে যে সমস্ত কারণে, এবং একটা বড় কারণ হলো যে বিষয়টা যার জন্য না, তাকে সেই বিষয়ের মধ্যে লাগিয়ে দেয়া, যেটা সে আর বুঝবে না, পারবে না, তার এখানে কোনো ফায়দাই নাই, বরং তার জন্য সমস্যা, বরং তার জন্য তো আল ফিকহুল মুজাররাদই যথেষ্ট ছিল। তো আমাদের এই যে কিতাব, আজকের কিতাব, এটার জন্য শুধুমাত্র আল ফিকহুল মুজাররাদের কিতাব, মানে এখানে শুধু মাসাইলটা জানিয়ে দেয়া হবে, এবং ওনারা এই কিতাবটা নির্বাচন করার ক্ষেত্রে তারা হানাফি মাজহাবের নির্ভরযোগ্য কৌল নিয়েছেন, মানে যে কৌলটা, যে মতটা হানাফি মাজহাবের মধ্যে, মানে মুফতাবিহি কৌল বলে এটাকে, যেটার উপর ফতোয়া। অনেক সময় একই মাজহাবের মধ্যেও একাধিক রায় থাকে, যেমন বলা হয় ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এবং তার সায়াবাইন ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রহিমাহুমাল্লাহ, তারা দুইজন, তারা অনেক মাসাইলের ক্ষেত্রে, বলতে গেলে টোটাল ফিকহের তিন ভাগের দুই ভাগ মাসাইলের ক্ষেত্রে তারা ইমামে আজমের সাথে ইখতিলাফ করেছেন, মানে ভিন্ন মত, মত ভিন্ন ভিন্নতা আছে তাদের, ভিন্ন মত পোষণ করেছেন। এটা কেন? কারণ তারা নিজেরাই নিজেরাই স্বয়ংসম্পূর্ণ মুস্তাহিদ ছিলেন, মুস্তাহিদে মুতলক বলা হয় এটাকে, যদিও বা তারা নিজেদেরকে ইমাম হানিফার দিকে নিসবত করেন, তারা বলেন যে আমরা হানাফি মাজহাবের অনুসারী বা ইমাম আজমের মত আমাদের মত, কিন্তু এখানে বাস্তবতা যেটা, যে তারা দুইজনেই স্বয়ংসম্পূর্ণ মুস্তাহিদ ছিলেন। একজন মুস্তাহিদের জন্য অন্ধভাবে কোনো ইমামে তাকলিদ করা জায়েজ নয়, তো এই কারণে তারা এমন এক স্তরে ছিলেন যে কারণে অনেক মাসাইল তাদের কাছে মত ভিন্ন মনে হয়েছে, তারা ভিন্ন মত পোষণ করেছেন, ফলে তাদের একটা রায় এসে গেছে। একই মাজহাব কিন্তু ইমামে আজমের একটা রায়, ইমাম আবু ইউসুফের একটা রায়, ইমাম মুহাম্মদের একটা রায়, তারা প্রত্যেকেই স্বতন্ত্রভাবে মুস্তাহিদ এই জন্য।
কেউ তার উস্তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকার কারণে তারা নিজেকে ইমাম আবু হানিফার দিকে নিজবুত করেছেন। তাহলে বুঝে গেল যে হানাফি মাজহাব এখানে ভিন্ন ভিন্ন মুজতাহিদের মুতলাকের রায় চলে এসেছে, কিন্তু পরবর্তীগণ প্রত্যেক মাসায়েলের ক্ষেত্রে আমাদের মুফতাবিহি কোল কোনটা, মানে কোনটার উপর আমাদের ফতোয়া, সেটা নির্দিষ্ট করে দিয়েছেন। এবং এভাবেই যুগ যুগ ধরে আমাল চলছে। এবং ওই জামানে আবু হানিফা স্বয়ং ওনার একটা ফিকহি বোর্ড ছিল, ওখানে 40 জনের মতো ফকি ছিলেন। প্রতিটা মাসাইল নিয়ে তারা আলোচনা করতেন, অনেক বাহাস করতেন, প্রত্যেকে দলিল পেশ করতেন। এরপরে অনেক আলোচনা পর্যালোচনার পরে ওই মাসাইলটা গৃহীত হতো, লেখা হয়ে যেত। পুরো হানাফি ফিক এভাবেই কি হয়েছে, তাদবীন হয়েছে, সংকলিত হয়েছে। তাহলে এখানে কনফিউশনে পড়ার কোনো কারণ নাই যে কোনো প্রকার দলিল ছাড়া, কোনো প্রকার জ্ঞান ছাড়া এমনিতেই একটা মাজহাব হয়ে গেছে, এরকম নয়। বরং এই মাজহাব এটা সুন্দর মজবুত দলিলের উপর প্রতিষ্ঠিত এবং অনেক বেশি আলোচনা হয়েছে এগুলো নিয়ে, প্রতিটা মাসায়েল নিয়ে। এবং আমাদের কাছে একদম সম্পূর্ণ যাচাই, বা আমাদের কাছে যা পড়ছে আল ফিকহুল মুজাররাদ হিসেবে, সেটি কোনটা একদম যাচাই বাছাই হওয়ার পরে একদম শেষ ফাইসালা যেটা, সেটাই আমাদের কাছে পৌঁছছে। তো এরপরে আবার সন্দেহে পড়া, এরপরে আমি সেই হাদিসের উপর আমল করছি করছি না, এই সন্দেহের মধ্যে পড়া, এটা অসহসাসের আর কিছুই না। বরং এটা এমন একটা বিষয় যেটা মানুষের ইতমিনান শান্তিকে নষ্ট করে দেয়। স্বাধীনভাবে একটা আমল করছি, সেখানে পেরেশানি তৈরি হয়, বিভিন্ন দিনের আলোচনা যখন মানুষ শুনে, যে তার জন্য শোনা জরুরি না, যে আলোচনার মধ্যে তাকে ফেলা জরুরি না, সেখানে তাকে ফেলে এমন পেরেশানি তার ইতমিনান নষ্ট করে দেওয়া হচ্ছে, দিলের প্রশান্তি নষ্ট হয়ে যাচ্ছে। একটা আমল করতে গিয়ে সে পেরেশান, হাত বাঁধা ঠিক আছে কিনা, নামের নিচে বাঁধবো না উপরে বাঁধবো, সই হচ্ছে কিনা, এই বিভিন্ন পেরেশানি, রফিদান করবো কি করবো না, কত ধরনের পেরেশানি। তো এর দ্বারা আসলে যেরকম মনোযোগের সাথে আল্লাহ পাকের ইবাদত করা দরকার ছিল, যে ইতমিনানের সাথে সেটা সম্ভব হচ্ছে না। তো এটার দ্বারা লাভ হয়নি, বরং কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। তো এই বিষয়টা প্রথমেই আমাদের পরিষ্কার করা দরকার। তো আমাদের যে আলোচনা, এটা আলফিকুল মুয়াসারি কিতাব, এটা হল আলফিকুল মুজাররাদের কিতাব, মানে এখানে দলিলের আলোচনা খুব বেশি হবে না, শুধু মাসাইল আলোচনা হবে, যেন আমার মাসাইলটা আমি জেনে আমি আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমরা শুরুতে কোরবানি নিয়ে আলোচনা শুরু করবো, যদি বা কিতাব শুরু হয়েছে তাহারাত দিয়ে, পবিত্রতার অধ্যায় দিয়ে, তো যদি আমাদের সামনে কোরবানি আছে সেই হিসাবে কোরবানির চ্যাপ্টার দিয়ে কিতাবুল উজহিয়া, যেটা কোরবানির যে অধ্যায়, সেখান থেকেই আমরা আগামীকাল থেকে ইনশাল্লাহ আলোচনা শুরু করবো। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।